আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটিতে লেখা আছে, সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল কাল। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। গত শনিবার 13 নভেম্বর সকাল 10টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 16 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল দুপুর 12:30টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করবেন। অধ্যাপক আব্দুল মদিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রসঙ্গত 2020-21 শিক্ষাবর্ষে সাত কলেজের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা 14,350টি। এর মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা 2,425টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা 3,155টি, সরকারি তিতুমির কলেজে আসন সংখ্যা 3,300টি, কবি নজরুল সরকারি কলেজে আসন 1,600টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন 1,250টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন 1,180টি ও সরকারি বাংলা কলেজে আসন রয়েছে 1,440টি। পরীক্ষার জন্য আবেদন করেছেন 30,828 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফলাফলের এই নতুন আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাবো কোনো এক সময়। তাই আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।